আসসালামু আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা গোটা পৃথিবীর বেশিরভাগ মানুষ আমরা অবস্থান করছি একে অন্যের কাছাকাছি থাকার কারণে পারিবারিক সম্পর্কগুলো আমাদের অনেক ভালো যাওয়ার কথা কিন্তু হচ্ছে তার উল্টো আমরা জানি বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসেছে যে পৃথিবীর বহু দেশে লকডাউনে পারিবারিক সম্পর্কগুলো আস্তে আস্তে ঠুনকো হয়ে যাচ্ছে কলহের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে চায়নায় গত কয়েক মাসে বিচ্ছেদের হার অন্য সাধারণ সময়ের চাইতে বহুগুণ বেশি হয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স সহ অনেক দেশে অন্য সময়ের চাইতে পারিবারিক কলহের পরিমাণ ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তুরস্কের ব্যাপারেও কোনো কোনো সংবাদ মাধ্যমে এ ধরনের কথা উঠে এসেছে কেন আমরা এই কেন উত্তর জানার চেষ্টা করবো সেই সাথে এখান থেকে উত্তরণের উপায় কী সেটাও জানার চেষ্টা করব ইনশাআল্লাহ হাবিদুলিল্লাহ সুপ্রিয় দর্শক ইতিমধ্যে এই সমস্ত সংবাদগুলোকে পর্যালোচনা করে আমরা যে বিষয়টি দেখেছি তা হল অমুসলিম দেশে এবং অমুসলিম পরিবারগুলোতে এই সময়ে কলহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সবচাইতে বেশি সেই তুলনায় মুসলিম পরিবারগুলোতে বা মুসলিম দেশগুলোতে আলহামদুলিল্লাহ পারিবারিক কলহের পরিমাণ বৃদ্ধি পায়নি বরং আমরা যে সমস্ত ভাই বোনদেরকে ব্যক্তিগতভাবে জানি চিনি বা তাদের খবর রাখি এই সময়ে তাদের পারিবারিক সম্পর্কগুলো আরও ভালো যাচ্ছে বোঝাপড়া অনেক ভালো হচ্ছে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে কারণ একে অন্যকে কাছে পেয়েছেন এবং ভালোবাসা নিবেদন করতে পাচ্ছেন এই সুযোগে একে অন্যের কাছাকাছি যেতে পারছেন এবং সম্পর্কগুলো আরও ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে মুসলমানদের পারিবারিক বন্ধনগুলো যে তুলনামূলকভাবে মুসলিমদের চাইতে অনেক ভালো আলহামদুলিল্লাহ এই একটি বিষয় অন্তত বর্তমান যে চিত্র আমরা দেখতে পেলাম সেখান থেকে অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে উঠেছে তারপরে আমরা মুসলমানদের মধ্যেও এই পরিস্থিতিতে পারিবারিক কলহ অনেকের মধ্যেই থাকতে পারে বরং আছে সে কারণে আমরা কয়েকটি পরামর্শ দেব যেগুলো খেয়াল করলে করলিংশা আল্লাহদিল্লাহ এই সময়টা আমাদের খুব ভালো যাবে এবং কোন অবস্থাতে আমাদের মধ্যে পারস্পরিক দূরত্ব সৃষ্টি হবে না সর্বপ্রথম যে পরামর্শ দেব তা হল আমরা যদি কোথাও দীর্ঘ সময় ধরে একত্রে কাটাই তাহলে সেক্ষেত্রে এক অন্যের দোষগুলো যেরকম দেখি অনেকগুলো গুণও আমাদের চোখে পড়ার কথা এক্ষেত্রে রসুল করিম সাল্লা সাল্লামের নির্দেশনা হলো যে জীবন সঙ্গীর কোনো ত্রুটি দেখে যদি তোমার কষ্ট লাগে বা খারাপ লাগে মনে কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে তার অনেক গুণও আছে সেগুলোকে তুমি কল্পনা করার চেষ্টা করো সেগুলোকে মাথায় আনার চেষ্টা করো মনে করার চেষ্টা করো আমরা যদি এই পলিসি খেয়াল করি অর্থাৎ আমাদের জীবনসঙ্গীর কোনো ত্রুটি দেখার পর যদি আমার খারাপ লাগা কাজ করে তার গুণগুলোকে আমি স্মরণ করার চেষ্টা করো সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহ বিদিনুল্লাহ সেই খারাপ লাগাটা অনেকখানি লাঘব হবে বরং দূরও হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এটা হলো একটি পদ্ধতি আরেকটি বিষয় হল বাসাবাড়িতে এই পরিস্থিতিতে বিশেষ করে আমরা একটা বিপদ এর মধ্য দিয়ে সময় পার করছি এ সময় যদি আমরা পারস্পরিক ঝগড়া বা কলহর ভিতরে কাটাই তাহলে আল্লাহ সুমাতালার রহমত আমাদের থেকে উঠে যাবে কারণ যেখানে ঝগড়া জাটি হয় সেখানে আল্লাহ সুমাতালার রহমত আসে না বা থাকে না অতএব আল্লাহ স্মাতাল রহমত অন্তত আমাদের বাসা বাড়িতে থাকুক সেই স্বার্থে আমরা ধৈর্য ধারণ করব এবং একে অন্যের কোনো দোষ ত্রুটি দেখলেও বা বোঝাপড়ার কোনো সমস্যা তৈরি হলেও আমাদের উচিত হবে এই মুহূর্তে সবর করা যাতে করে আল্লাহ তালাতার রহমত কোনো অবস্থাতে আমাদের থেকে চলে না যায় তৃতীয়ত ক্ষমাকে আল্লাহ মাতালা ভালোবাসেন যে ক্ষমা করতে জানে সে আল্লাহ প্রিয় বান্ধা হতে পারে অতএব এই পরিস্থিতিতে অন্তত আমাদের উচিত হবে একে অন্যকে ক্ষমা করব এই মানসিকতা আগে থেকে প্রস্তুত করে রাখা যে অনেক দোষ নজরে পড়বে আমার জীবনসঙ্গীর অতএব সেই দোষগুলোকে আমরা ভুলে থাকার চেষ্টা করবো এবং ক্ষমা করব আর ক্ষমা করলে আল্লাহ প্রিয় প্রিয়পাত্র হতে পারবো এই সময়টাতে বাসাবাড়িতে থেকে বসে আমাদের এবাদতবন্দীগীর দিকে অগ্রসর হওয়া দরকার এটাও একটা এবাদত যে আমি কারোর ত্রুটি দেখে তাকে ক্ষমা করলাম এবং তার প্রতি কোনো প্রতিশোধ স্পৃহা আমি রাখলাম না অথবা তার প্রতি আমার কোনো ক্ষোভ কাজ করলো না আল্লাহ সুমন্তলার জন্য মাফ করলাম এরপরে যে বিষয়টি বলবো তা হল আমাদের উচিত এ সময়ে একে অন্যকে সময় দেওয়া স্ত্রীরা তাদের স্বামীদেরকে এত বেশি সময় কাছে পান না যার কারণে স্বামীদেরকে তারা প্রচুর পরিমাণে সময় দেওয়া উচিত তাদের কেয়ার করা উচিত একইভাবে স্বামীরাও স্ত্রীদেরকে এত বেশি সময় ধরে কাছে পান না এই সময়ে তারা স্ত্রীদের সঙ্গে সময় কাটানো উচিত তাদের কাজগুলোতে সহযোগিতা করা উচিত রান্না বাড়া অন্যান্য ঘরোয়া যে কাজগুলো আসে সেই কাজগুলোতে হেল্প করা উচিত আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে এই টাইমতে এই টাইমে বিশেষ করে বুধ হয়ে থাকি এবং আগে থেকে হয়তো অনেকের এডিকশন আসে সেটা এখনও থাকে অনেক পরিবারে কলহের কারণ হলো এটি অতএব আমরা সোশ্যাল মিডিয়ার জন্য কতটুকু সময় দেব সেটাকে নির্ধারণ করে বাকি সময়টা পরিবারের সদস্যদেরকে দেওয়া উচিত বাচ্চাদেরকে নিয়ে বসা উচিত তাদের সাথে কথা বলা উচিত তাদের পড়াশোনার দেখভাল করা উচিত স্ত্রীর রান্না বাড়ায় হেল্প করা উচিত আমাদের সুলে করিম সাদা স্ত্রী রান্না বাড়াতে এবং ঘরোয়া কাজে হেল্প করতেন এগুলো যদি আমরা করি ইনশা আল্লাহ কলহ বৃদ্ধি তো পাবেই না বরং সম্পর্ক আরও সুদৃঢ় হবে সর্বশেষ যে বিষয়টি বলবো আমরা একটা কঠিন সময় পার করছি লকডাউনের পরিস্থিতি চিরকাল থাকবে না হয়তো ইশা আল্লাহ এক সময় উঠে যাবে এই কঠিন সময়ে মানুষ মানুষকে চিনতে পারে এবং এই কঠিন সময়ে মানুষের আচরণ ভালো হোক মন্দ হোক সেটা খুব বেশি মনে থাকে অতএব জীবনসঙ্গীর সাথে পরিবারের সদস্যদের সাথে এমন আচরণ করা উচিত যে আচরণটা সারা জীবন তার স্মরণে থাকবে এবং সেটা যদি ভালো আচরণ হয় তাহলে সেক্ষেত্রে সারা জীবন আমাদের সম্পর্ক ভালো যাবে এই জন্য এই কথা মাথায় রেখে পারিবারিকভাবে আমাদের একে অন্যের সাথে সম্পর্কগুলো যাতে ভালো যায় সারা জীবন সেজন্য একে অন্যের সাথে সুন্দর আচরণ করা উচিত ধৈর্য ধারণ করা উচিত সবর করা উচিত ক্ষমা করতে জানা উচিত এবং কলহ ঝগড়াকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সুখী সমৃদ্ধ জীবন যেন আমরা যাপন করতে পারি নিরাপদ যেন থাকতে পারি সুস্থ থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন